কথাবার্তা বলার মধ্য দিয়ে নিজের যে ব্যর্থতা সেটা প্রকাশ করছে। শিল্প তো আগেই ভাগিয়েছিলেন, কেকের ঘটনার পরে শিল্পীও ভাগিয়ে দিয়েছেন। কৃষি ভক্তদের বলবো, শিল্পও গেছে, শিল্পীও তালা, এবার জোরসে বলো জয় বাংলা। দাদা, অনুব্রত ঘনিষ্ঠ লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংকে আজকে সিবিআই তলব করেছে, কি বলবো? এরা সবাই পোস্টপোল ভায়োলেন্সের সঙ্গে যুক্ত, কয়লা গরু বালি পাথরের সঙ্গে যুক্ত, রামপুরহাটের ঘটনার সঙ্গে যুক্ত। এরা যে ধরনের অর্থ করেছে, যে ধরনের বিপুল পরিমাণ কোটি কোটি টাকার সম্পদ করেছে, তাতে এদের মধু পোড়ার সঙ্গে একসঙ্গে থাকা উচিত।